হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার ভীষণ প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাঁঠাল বিচি ভাজি। এই ভাজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু শুকনো কাঁঠাল বিচি আমি ছুলে পরিষ্কার করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এই কাঁঠাল বিচিগুলো কিন্তু কাটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করা যাবে না। দেখুন, আমি ঠিক এরকমভাবে স্লাইসগুলো করেছি, আপনারাও এভাবে কেটে নেবেন। আর কাঁঠাল বিচি যখনই কাটবেন, একটু জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাতে করে কাঁঠাল বিচি যে টুকরোটা কষ থাকে সেই কষটা কিন্তু উঠে যাবে, এটা ভাজিটা করলে কালো হবে না। আর না হলে কিন্তু কাঁঠাল বিচিগুলো ভাজি করার পর দেখতে সুন্দর লাগে না, কালো হয়ে যায়। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি প্রায় 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু কাঁঠাল বিচি ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এটাকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এই পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ভাজিটা করছি, চুলার আঁচটাকে আমি মাঝারিতে রেখেছি, খুব একটা চুলার আঁচ বাড়িয়ে দিইনি, তাতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন আমি যে কাঁঠাল বিচিগুলো ধুয়ে রেখেছিলাম সেই কাঁঠাল বিচিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, খুব একটা বেশি লবণ দিতে যাবেন না, তাতে করে লবণ বেশি হয়ে গেলে কিন্তু কাঁঠাল বিচি ভাজিটা খেতে ভালো লাগবে না। লবণের সাথে এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে কাঁঠাল বিচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। শুকনো মরিচের পরিবর্তে আমি ঝালের জন্য এখানে দিয়ে দেব কাঁচামরিচ, কিন্তু কাঁচামরিচটা আমি এখনই দেব না, আগে লবণ আর হলুদ দিয়ে কাঁঠাল বিচিগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, এখন আমি 8-10টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এতে করে ঝালটা খুব ভালো মতো বের হবে, আবার ফ্লেভারটাও খুব সুন্দর মতো আসবে। এই কাঁঠাল বিচি ভাজিটা গরম ভাতের সাথে স্পেশালি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু খালি কেউ খেতে পারেন, সেটাও ভালো লাগে, তবে গরম ভাতের সাথে এরকম কাঁঠাল বিচি ভাজি আর সাথে যদি একটা ডাল হয়ে যায়, খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, আমি কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রেখে একটু সময় নিয়ে ভাজিটা করে নিচ্ছি। কাঁঠাল বিচি যেহেতু একটু শক্ত, এটা ভাজি হতে একটু সময় লাগবে, সেটা বুঝে কিন্তু ভাজিটা করতে হবে। আমি আপনাকে একটু ক্লোজ করে দেখাই, দেখুন ঠিক এরকম হবে। আপনারা যদি খুব বেশি মচমচে করতে চান সেই ক্ষেত্রে এটাকে আর একটু ডিপ ফ্রাই করতে হবে, অর্থাৎ আর একটু বেশি তেল দিয়ে আর একটু সময় নিয়ে ভাজিটা করতে হবে, কিন্তু আমার কাছে এটা একদম পারফেক্ট আছে। ভাতের সাথে এরকম ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার মচমচে কাঁঠাল বেচি ভাজি, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।